রাশিয়ায় এইবার ব্যবহার করেছে রাসায়নিক অস্ত্র কেমিক্যাল ওয়েপন ইউক্রেইনত প্রয়োগ করেছে রাশিয়ায় আর এই অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে উত্থাপন করেছে আমেরিকায় বুধবারে এই অভিযোগের পিছতে লাগিছে টোলপার অবশ্যই রাশিয়ায় নচ্ছাদ করেছে রাশিয়ায় কৈছে যে প্রশ্নই নাহে তেওঁলোকে CWC অর্থাৎ কেমিক্যাল ওয়েপন কনভেনশনের অধীনত এতিয়াও সেই নীতি নিয়মখিনি মানি চলি আছে কিন্তু সঁচাকৈ রাশিয়ায় প্রয়োগ করেছে নেকি এই বিষাক্ত গ্যাস কত ব্যবহার করেছে স্বাগতম জানাইছো আর এই বিশেষ বিষয়টি আপনার লিছো মই গীতাশ্রী এবিধ কেমিক্যাল ওয়েপন যিবিধ কেমিক্যাল ওয়েপনে উশাহ লওয়া বন্ধ করে দিব পারে উশাহ নিশাহত কষ্ট দিয়াই নহয় যথেষ্ট ক্ষতি করিব পারে আর তেনেকুয়া এবিধ কেমিক্যাল এজেন্ট বা চোকিং এজেন্ট এবিধ রাসায়ন ব্যবহার করেছে রাশিয়ায় ইউক্রেইনের সেনাবাহিনীর উপর এই অভিযোগ উত্থাপন করেছে আমেরিকায় আর এই বিধ বিশেষ কেমিক্যাল হয়েছে ক্লোরোপিক্রিন হয় নিষিদ্ধ ক্লোরোপিক্রিন রাশিয়া ইউক্রেইনের উপর ব্যবহার করা ইউক্রেইনের সেনাবাহিনীর উপর প্রয়োগ করার অভিযোগ আমেরিকার কিন্তু কি এই ক্লোরোপিক্রিন বা কিমান ক্ষয়ক্ষতি করিব পারে এই ক্লোরোপিক্রিন ক্লোরোপিক্রিন এবিধ এতিয়া নিষিদ্ধ সামগ্রী আসলতে কেমিক্যাল ওয়েপন কনভেনশনের সিদ্ধান্ত মর্মে প্রায় 150খনেরও অধিক দেশে তেওঁলোকে সকলোৱে মিলি সিদ্ধান্ত লৈছে যে যুদ্ধত এই ৰাসায়নিক দ্ৰব্য ৰাসায়নিক বা ৰসায়ন ব্যৱহাৰ নকৰে কিন্তু ইয়াৰ মাজতে ৰাছিয়াৰ বিৰুদ্ধে এই অভিযোগ গুৰুতৰ OPCW অৰ্থাৎ অৰ্গেনাইজেশ্যন ফৰ প্ৰহিবিশ্যন অফ কেমিকেল ৱেপন এই OPCWয়ে নিষিদ্ধ কৰি থৈছে ক্লোৰোপিক্ৰিনক কিন্তু হঠাৎ আমেৰিকাৰ এই অভিযোগ যে ৰাছিয়াই ক্লোরোপিক্রিন ইউক্রেইনত বা রাশিয়া ইউক্রেইনের যখন সংঘাত চলি আছে তার মাজতে ইউক্রেইনের সেনাবাহিনী খেদি পঠিয়াবলৈ বা কৌশলী এটা বিজয় সাব্যস্ত করবলৈ এইবিধ নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করার বিষয়টুক লৈ স্বাভাবিকতে বহু প্রশ্নের সৃষ্টি হয়েছে OPCWয়ে ক্লোরোপিক্রিনক বা নাইট্রোক্লোরোফর্মক এক চোকিং এজেন্ট হিসাবে অভিহিত করেছে এই ক্লোরোপিক্রিন প্রথমে ব্যবহার করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়সোয়া যেটা এলাইড ফোর্সেসর উপর জার্মানিয়ে ব্যবহার করেছিল এবিধ বিশেষ কেমিক্যাল ওয়েপন বা রাসায়নিক অস্ত্র তেতিয়া ক্লোরোপিক্রিন ব্যবহারের ফল যিসকল সেনাবাহিনীর লোক সেই জওয়ান সকলে হঠাৎ তেওঁলোকে উশাহ নিশাহ লবলৈ কষ্ট পাইছিল তারপর বমি আরম্ভ হয়েছিল আর পরিস্থিতি গুরুতর হয়ে পড়ছিল তারপর ক্লোরোপিক্রিন তেনেকৈ ব্যবহার হওয়া নাই যদিও শেহতীয়াকৈ ৰাছিয়াই কিন্তু এইবিধ ৰাসায়ন সময়ে সময়ে বা মাজে সময়ে তেনেকৈ কিছু কিছু প্ৰতিবাদ নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰিছে বুলিও অভিযোগ আছে 1844 চনত পোনপ্ৰথমবাৰৰ বাবে আৱিষ্কাৰ কৰা হৈছিল এইবিধ ক্লোৰোপিক্ৰিন নামৰ এজেণ্টক বা এইবিধ ৰাসায়নক আৰু এই ৰাসায়নবিধ ব্যৱহাৰ কৰিয়ে বিশ্বযুদ্ধ প্ৰথম বিশ্বযুদ্ধৰ সময়ছোৱাত বহু সেনাবাহিনীৰ লোকৰ মাজত হাহাকাৰ লাগিছিল এইবিধ কেমিক্যাল ওয়েপন ব্যবহার করার পরিপ্রেক্ষিততে কিন্তু এইবার ইউক্রেইনের সেনার জওয়ানের উপর বা প্রতিহত করবলে রাশিয়ায় ক্লোরোপিক্রিন সচাকৈ ব্যবহার করেছে নেকি এটা আপনার কবলে বিচারিম ক্লোরোপিক্রিনে মানব শরীরত কেন ক্ষতি করে ইতিমধ্যে কৈছো যে বিশ্বযুদ্ধের সময়সাতিয়া এই ধরনের কেমিক্যাল ওয়েপন ব্যবহার করা হয়েছিল আর যি কেমিক্যাল ওয়েপনে ইমান বেয়াক ক্ষতিগ্রস্ত করেছিল বা ক্ষতি করেছিল অসুবিধা পেলাইছিল অস্বস্তি পেলাইছিল জওয়ানসকলক যে তেওঁলোকে নিজের মাস্ক এটা সময় খুলি পেলাবলগীয়া হয়েছিল আর তারপর যিমানেই তেওঁলোকে উশাহ লয় সিমানেই ক্লোরোপিক্রিন তেওঁলোকে উশাহর ভিতর তেওঁলোকৰ দেহর ভিতর সুমায় পড়ে আর তারপর অধিক বমি করবলে আরম্ভ করে বা আন আন লক্ষণ কিছুয়ে দেখা দিছিল একে ধরনের কোয়া হয়েছে যে ক্লোরোপিক্রিনের ফলত আসলতে ডায়রিয়া পর্যন্ত হব পারে বমি হব পারে উশাহ লওয়াত অসুবিধা হবই হাও ফাওত ক্ষতি করে সালতো ক্ষতি করে এবিধ বিষাক্ত গ্যাস যি বিষাক্ত গ্যাসে ভয়ঙ্কর পরিণতি আনি দিব পারে মুহূর্ততে
আৰু ক'ৰবাত যদি এই ক্লৰ'পিক্ৰিন ব্যৱহাৰ সঁচাকৈ কৰা হৈছে তেনেহ'লে তাত থকা লোকসকলৰ হয়তো উশাহেৰে ক্লৰ'পিক্ৰিন তেওঁলোকৰ দেহত সোমাব পাৰে বা ছালেৰেও সোমাব পাৰে বা কাৰোবাৰ যদি ভুলতে খোৱা গৈছে খাদ্যৰ সৈতে মিহলি হৈ সেই খাদ্য খাইছে তেনেহ'লেও বিভিন্ন ধৰণেৰে ই ভয়ানক পৰিণতি কৰিব পাৰে। ক'ৰবাত ৰেষ্ট্ৰিক্টেড অৰ্থাৎ সীমিত সংখ্যক এটা ব্যৱহাৰ আছে খেতি বাতিত ক্লৰ'পিক্ৰিনৰ তেনেকৈও কোৱা হয় আৰু এই ক্লৰ'পিক্ৰিন তেনেকৈ আমেৰিকা আদি ঠাইত ব্যৱহাৰ কৰা হৈছিল কিন্তু সকলোৱে ইয়াক ব্যৱহাৰ কৰিব নোৱাৰে। ইয়াক ব্যৱহাৰ কৰিবৰ বাবে কোৱা হয় যে বিশেষ লাইচেন্সৰ প্ৰয়োজন হয় বা হয়তো কোনো নিৰ্দিষ্ট ঠাইতহে ইয়াক ব্যৱহাৰ কৰিবৰ বাবে বিশেষ কিছু অনুমতিৰ প্ৰয়োজন হয়। আজিৰ তাৰিখত হয়তো কথাখিনি আৰু অধিক সুকীয়া হ'ব পাৰে কিয়নো কীটনাশক হিচাপে ইয়াৰ ব্যৱহাৰৰ কথাখিনি পিছৰে কথা কিন্তু ক্লৰ'পিক্ৰিনে মানুহৰ দেহত ভয়ংকৰ ক্ষতি কৰা বা ই এবিধ কৰ্কট ৰোগ সৃষ্টি কৰা এবিধ এজেণ্ট ৰূপেও কাম কৰিব পাৰে। কিমান ভয়াৱহ এই ক্লৰ'পিক্ৰিন! কিন্তু এয়াই প্ৰথম নহয়। ৰাছিয়াৰ বিৰুদ্ধে যোৱা ফেব্ৰুৱাৰী মাহতেই ইউক্ৰেইনে এটা অভিযোগ আনিছিলে যে ৰাছিয়াই K-51 গ্ৰেনেডতো এই ক্লৰ'পিক্ৰিনেই ব্যৱহাৰ কৰিছিলে। এইবিধ ৰাসায়নিক দ্ৰব্য ব্যৱহাৰ কৰি এক প্ৰকাৰ এক কেমিকেল ৱাৰফেয়াৰ এক ৰাসায়নিক অস্ত্ৰ ব্যৱহাৰ কৰি সেই দিশলৈ ৰাছিয়াই যুদ্ধখন লৈ যাবলৈ বিচাৰিছিল বুলি ৰাছিয়াৰ বিৰুদ্ধে ইউক্ৰেইনৰ অভিযোগ। আনহাতে ক্ৰেমলিনে কিন্তু সম্পূৰ্ণৰূপে নটচাট কৰিছে, এই গোটেই কথাবোৰ ভিত্তিহীন আৰু ভুৱা আখ্যা দিছে। পৰৱৰ্তী সময়ছোৱাত এই বিষয়টোক লৈ হয়তো ৰাছিয়াই আৰু বেছিকৈ হয়তো প্ৰতিক্ৰিয়া দিব, কি কয় সেয়া লক্ষণীয় হ'ব। কিন্তু এই মুহূৰ্তত ৰাছিয়াই এবিধ কেমিকেল এজেণ্ট এবিধ কেমিকেল ৱেপন ব্যৱহাৰ কৰিছে ইউক্ৰেইনত বুলি আমেৰিকাই যি অভিযোগ উত্থাপন কৰিছে আমেৰিকাই কোৱা কথাখিনিক লৈ কিন্তু বিশ্বত কিছু চৰ্চা আৰম্ভ হৈছে। আৰু আনহাতে ৰাছিয়া আৰু ইউক্ৰেইনৰ যুদ্ধখনো আৰু কিমান দিন চলিব, এই সংঘাতৰ অন্ত কেতিয়া পৰিব, সেয়াও এটা উত্তৰবিহীন প্ৰশ্ন হৈ ৰৈছে।